বাবা রে বাবা, বন্দনা গান যদি সারা রাত গাওয়ানো যায় শেষ হবে না। আমি ছোট্ট একটা বন্দনা করিয়া আমার পরিচয় জানাইলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই আস্তে, আল্লাহর পবিত্র কোরআন শরীফ, প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে, আছে না বাবা? প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে, তাই প্রতিটা খুতবার মধ্যে আমার আল্লাহ বলছেন, আওয়া লুম্মা খালাকুল্লাহ মিন নুরি, আওয়া লুম্মা খালাকুল্লাহ মিন নুরি। অর্থাৎ আল্লাহর পবিত্র কোরআনে স্বাক্ষর দিচ্ছেন, আল্লাহর নূর হইতে নবী পয়দা, আমার নবীর নূর হইতে আতারো হাজার মাকলুকাত সারে জাহান পয়দা বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআন 6,666 আয়াত, 7 মন্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। তাই আমার আল্লাহ কইছে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ যদি আমার বিশ্ব নবীর সৃষ্টি না করতাম, এই পৃথিবী আমি কোনোদিন সৃষ্টি করতাম না। তাই কোনো মুসলমান কোনো বান্দা বান্দি যদি আমার নাম নিতে নিতে আমার নামাজ বন্দেগি পড়তে পড়তে দেহটাকেও যদি ক্ষয় করে ফেলায়, আমি সাতক্ষণ পর্যন্ত তার নামাজ বন্দেগি আমি আল্লাহ কবুল করব না, যাতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবী রাহমতুল্লিল আলামিন আমার নবীকে মহব্বত না করছে। তাহলে সেই নবীর কথাই তো এখানে হবে না কি বাবা? আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো, আমার মায়ের নবী গো আমার বিশ্ব নবী গো। মায়ের গর্ভে থাকতে, মায়ের গর্ভে আমার নবীর যখন 6 মাস বয়স, ওই সময় নবীর পিতা আবদুল্লাহ উনি শাম দেশে বাণিজ্য করতে যা মারা গেলেন। নবীর বাল্য জীবন শুনতে চাইছে বাবা, বাল্যকাল থেকে ধরবো না আরো কিছু আগে ধরবো বলেন, বাল্যকাল থেকে। আর আমার নবী যখন মামিনার গর্ভে থেকে পৃথিবীতে বলেন, শোনেন বন্ধুগণ, আর মাসটা ছিল রবিউল আউয়াল 12 তারিখ অমাবস্যা পূর্ণিমা, সোমবারের দিন গত রাত্রে শবে সাদেকে নবী আমার পৃথিবীর জমিনে পড়লেন। কিন্তু আমার বিশ্ব নবী গো, আমার মায়ের নবী গো, আরে পৃথিবীতে জন্ম নিয়ে আমার নবী মায়ের দুগ্ধ খাইলেন না। কিছু কিছু শিল্পী, কিছু কিছু লোক আমরা বলি অমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়, জন্ম নিয়ে নবী দুগ্ধ খাইল না, বলি না? বলি না বাবা? আবার কয় নবী কয়, মা গো মা তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খাইলে পরে উম্মত পাবো না, কয় না? এই কথা যারা কইব যে নবী কয় মা গো মা তোমার দুধ খাইলে পরে উম্মত পাইব না, ওই বেড়ারে আমি সামনে পাইলে এক থাপ্পড় 32টা দাঁতের মারিয়ে ফেলাই দিতাম। এই কোন হাদিসে লেখছে, কোন সিআই লেখছে যে নবী মায়ের দুধ খাইলে উম্মত পাবে না? এটা একটা জয়ীফ হাদিস, ওই হাদিস খুঁজলে বাপ দাদার নাম পাওয়া যাইব না। কিন্তু নবী কেন মায়ের দুগ্ধ খায়নি গো? এখানে আসমান জমিন কথা আছে, এটাই আমার প্রশ্ন প্রথম। এই 4 জন বয়েতি মিলে যে পারবা সে ওটা জব করবা, নবী আমার কেন 3 দিন যাবত মায়ের দুগ্ধ খাইল না? আর নবীর কথা জানা মতে যদি কেউ একটু ভুল করে সেই জাহান্নামে যাইব, তার 14 খানদান শুদ্ধ আল্লাহ জাহান্নামে দিব কি বাবা? আমার বাইরা রে, আরে নবী জন্ম নিয়ে নবীর মায়ের দুগ্ধ খাইল না, তাই মক্কা মদিনা ঢোল সরা পড়ে গেলেন। শুনেন বন্ধুগণ, তাই মক্কার পাশে একটা মেয়ে ছিল, নাম ছিল তার সতী হালিমা। এ হালিমা খবর পাইয়া, আরে হালিমা খবর পাইয়া রে, একটা গাদা নিয়ে আসলেন আমিনার বাড়িতে, যা বলতেছে বোন আমিনা, তোর বলে একটা সন্তান হয়েছে, নাম তার মোহাম্মদ মুস্তফা। বোন সে বলে, দুগ্ধ পাই না, তোর সন্তানকে আমারে দেবন, আমার স্তনের দুগ্ধ খাওয়ায়া আমি তাকে লালাপালা করব। মা আমিনা গো, আমার ইতিম নবী 3 দিনের সন্তানকে মা হালিমার কোলে দিয়ে কয়, বোন হালিমা আজ থেকে তোমার স্তনের দুগ্ধ খাওয়ায়া আমার এতিম মোহাম্মদকে তুমি লালাপালা করো। মা হালিমা গো, আরে মা হালিমা আমার বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে যায় কোন কাম করে? শোনো প্রাণের ভাই, আমার নবীকে গোসল দিয়ে খেজুর পাতাতে শুইতে দিল। হালিমারও একটা সন্তান ছিল, নাম ছিল তার জাইদুল, আর আমিনার সন্তানের নাম মোহাম্মদ মুস্তফা।
দুইটা ছেলেকে গোসল দিয়ে দুইটা ফুল মা দিল, জাইদুলের হাতে একটা দিল, আমার নবীর হাতে একটা দিল। তার ছেলে জাইদুল ফুল দিয়ে খেলায়, আমার বিশ্ব নবী গো ফুল ফাইলা দিয়া আমার নবী যেদিকে আঙ্গুল ঘুরোয় সেদিকে চন্দ্র সূর্য ঘুরে ঘুরে যায়, আমার নবী চন্দ্র সূর্য দিয়ে খেলা করে। ওরে তখন মা হালিমা মনে মনে কয় রে আল্লাহ আমি কেমন সন্তান নিয়ে আসলাম আমিনার কাছ থেকে, এটা তো সাধারণ সন্তান না, যেদিকে আঙ্গুল ঘুরায় সেদিকে চন্দ্র সূর্য ঘুরে যায়, যেদিকে মোহাম্মদ আঙ্গুল ঘুরায় সেদিকে চন্দ্র সূর্য ঘুরে যায়। সেদিন বেলা থাকে 4টা বাজে, থাকে 7টা বাজে, থাকে 12টা বাজে। ও হালিমা তখন চিন্তা করতেছে, শুনেন বন্ধুগণ আমার ভাইরা রে আমার মা হালিমা দুইটা ছেলে কেবার কোলে তুলে নিয়ে নিজের ছেলে জাইদুলকে ডানে মরস্থানের দুগ্ধ দিল। মা হালিমা গো নিজের ছেলে জাইদুলকে ডাকতে নিয়ে ডানে মরস্থানের দুগ্ধ দিল, আমার ইতিম নবী মোহাম্মদকে বায় মরস্থানের দুগ্ধ দিল। আরে কোন ছেলে কোনো দুগ্ধ খায় না শোনেন বন্ধুগণ। হালিমা কয় আল্লাহ আমি কি ভুল করলাম। তখন মা হালিমা নিজের ছেলেকে ডানে মরে স্থান থেকে টান দিল, দিয়ে বায় মরে স্থানত নিজের সন্তানকে নাগাইল। আর আমার এতিম নবী গো আমার নবীকে বাম স্থান থেকে টান দিয়ে ডানে মরে স্থানে নাগাইয়া দিল। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রথম মা হালিমার দুগ্ধ খাইল ভাই। মা হালিমার দুগ্ধ খাওয়ার পর আল্লাহর নবী মায়ের কোসার মধ্যে থেকে ফরিয়াদ জানায়, আয় মাবুদ আই মামান, এই মা নিজের ছেলেকে বায় মরে স্থানের দুগ্ধ খাওয়াইল, আর আমি একটা পরার সন্তান আমাকে ডানে মরে স্থানের দুগ্ধ খাওয়াইল, আর কি হবে? আমার আল্লাহ কইতাছে, দোস্ত তুমি চিন্তা করো না, এই পৃথিবীতে গর্ভধারী মায়ের ছায়া গো দুগ্ধ মায়ের ঋণ আমি আল্লাহ দিলাম বেশি করিয়া। কি বাবা, আল্লাহ কয় দোস্ত এই মায়ের তুমি ডানে মরে স্থানের দুগ্ধ খাইলা আর নিজের ছেলেকে বায় মরে স্থানের দুগ্ধ খাওয়াইলো। দোস্ত আজ থেকে পৃথিবীতে গর্ভধারী মায়ের সা তার দুগ্ধ মায়ের ঋণ আমি আল্লাহ বেশি করে দিলাম। তাই তো কবি গানে বলল, মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম পাপস বানাইলে দুধের ঋণ শোধ হবে না। এই মুসলমান নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করেন, যদি একদিন গর্ভধারী মায়ের মনে দুঃখ দিয়ে থাকেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মক্কার যে ইমাম আছে তার দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে, কিন্তু একজন দুঃখনী মায়ের দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। হ্যালো রে ভাই, ভোগলটা আর একটু চিকন করেন তো ভাই, নষ্ট হয়ে গেছে। হ্যালো রে, হ্যালো রে, থাক ভাই থাক, একটু হালকা রিভাব ঠিক আছে আর দিন না। এইভাবে দিনের পর দিন আমার নবীকে নালাপালা করতেছে মা হালিমা, শোনো প্রাণের ভাই আমার মায়ের নবী গো। আরে দেখ দেখ করতে করতে আমার ইতিম নবীর বয়স কোনা 6 বছর হয়ে যায়, আমার নবীর বাবা নাই গো, মায়ের গর্ভে থাকতেই নবীর পিতা আব্দুল্লাহ মারা গেলেন, পালিত মায়ের কাছে নালাপালা হয়। মা হালিমা রে, আরে মা হালিমা আমার মোহাম্মদকে কয়েকটা ছাগল দিল, আমার বিশ্ব নবী গো এবার ময়দানের মধ্যে মা হালিমার ঘরে ছাগল চড়াই, আমার নবীর বয়স 6 বছর, 6 বছর বয়সে নবী হালিমার ঘরে ছাগল চড়ায়, কিন্তু বাবা নাই, নবীর গায়ে একখানা খিলকে ছিল এরকম সিলাই ছাড়া একটা কাপড় ছিল। 6 বছরের ইতিম সন্তান আমার নবীর মুখখানা পূর্ণিমার চাঁদির মতন জ্বলে যায়, এই পৃথিবীর যে সন্তানের বাবা নাই গো তার মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কেউ নাই। আমার নবীর বাবা নাই, 3 দিনের অনাহারে আমার ইতিম নবী মা হালিমার ঘরে ছাগল চড়ায়। আমার বাইরা রে, নবীর বাল্যকালের একটা বন্ধু ছিল রে, নাম ছিল তার আনসার দরদি। আরে ছাগল সারে দে আনসার দরদির সাথে নবী আমার খেলাই, আমার মায়ের নবী গো। আরে খুদর তার নাই নবী আমার, রাস্তার পাথর মকে তুলে তুলে কাম। 6 বছরের ইতিম সন্তান বাবা নাই, 3 দিনের অনাহারে ছাগল সাইরা দিয়া নবী খুদর তার নাই রাস্তার ছোট ছোট পাথর মকে তুলে দিয়ে কামড়ায়। ওরে আনসার দরদির বাবা গো, রুমের বাজার থেকে খুরমা খেজুর নিয়ে আইসে আনসার দরদিকে কোলে তুলে নিল, আনসার দরদির মুখে খেজুর তুলে তুলে খাওয়াইতেছে।
আমার ইতিম নবী গো, আমার মায়ের নবী। ওই বাবার মুখের দিকে চাতক পাখির বাচ্চার মতন তাকায় আছে, আল্লাহ গো আর যদি আমার বাবা বাইসে থাকতো, আমার বাবাও আমাকে কোলে তুলে নিয়ে মুখে খেজুর তুলে দিত। ওরে নবী আমার কান্তে কান্তে হালিমার পায়ের ওপর পরে মা গো মা, আমার সবার বাবার সবাইকে কোলে তুলে নিয়ে মুখে খেজুর তুলে দেয় মা। ও মা আজকে এতদিন হইতেছে, আমার আব্বা গো একদিনও তো আমাকে কোলে নিল না, একদিনও তো আমার বাবা আমার মুখে খেজুর তুলে দিল না। মা হালিমার কলিজা মানে না গো, আমার মোহাম্মদের পিতা মৃত্যুর কথা আমি কেমন করে বলবো? সন্তানের বাবা কে এটা মাই ভালো জানে, তাই তো লালন সাইজে একটা গানের মধ্যে বলছে, নিগুম বিচারি সত্য তাই গেল জানা, মায়েরে ভুজিলে পায় সন্তান তার বাপের ঠিকানা। তখন হালিমে কয় মোহাম্মদ, আরে বাবা মোহাম্মদ আমি তোমার দুগ্ধ মা, তোমার গর্ভধারী মা আমেনা, তোমার মাই জানতে পারে তোমার বাবা কই। আমার বিশ্ব নবী ইতিম সন্তান ৬ বছরের শিশু বাচ্চাকে নিয়ে, আমার নবী ৬ বছরের ইতিম নবীকে নিয়ে এবার আমেনার কাছে যায়। হালিমা কয় এই মোহাম্মদ ওই যে তোমার মা আমেনা, তোমার গর্ভধারী মা, তোমার মাই একমাত্র বলতে পারে তোমার বাবা কই। আমার নবী দৌড়ে যায় গো মায়ের পায়ের ওপর পরে রে মা গো মা, ও মা আমার বাবা কোন জায়গায় গেছে মা, তাই আমার এই যে বলো বাবার মুখ দেখিব গো মা, নয়ন ভরি রে হাই দুঃখ নেগ সজার কপালে, দুকে দুকে জনম গেল রে আল্লাহ সুখ হয় না জীবনে রে, আল্লাহ রে এই ছিল কপালে। ও মা আমাকে একবার বাবা কই গেছে কয়ে দাও মা। ওরে মা মেনার কলিজা ভাইটা যায়, আমার ইতিম নবীকে আমি কেমন করে পিতার মৃত্যুর খবর দেই? ওরে আমিনা দৌড়ে শ্বশুর আব্বা আব্দুল মোতালাবের কাছে যায়, যা কয় আব্বা গো আজকে আপনার নাতি মোহাম্মদ আমাকে যে প্রশ্ন করছে তার জবাব আমি দিতে পারলাম না। আবু তালেবের বয়স আবু মোতালেবের বয়স 250 বছর, নবীর দাদা আবু মোতালেব, আমার নবীকে ডাকে মোহাম্মদ রে, এই মোহাম্মদ আয় আমার বুকে রাই রে। আমার নবীকে বুকের মধ্যে নিয়ে আবু মুতালেব কয় ভাই মোহাম্মদ, ভাই রে তুই যখন তোর মায়ের গর্ভে ৬ মাস বয়স রে, ওই সময় তোর বাবা আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যা ইন্তিকাল করছে। আমার নবী গো দাদার গলা ধরে হুকুক করে কেনতে কেনতে কয় দাদা গো চলেন এক্ষুনি আমি সামদেশে যাব আমার বাবার রোজা জিয়ারত করার জন্য। আরে তখন আবু মুতালেব উঠার পৃষ্ঠা আমার নবীকে নিয়ে মা আমিনাকে নিয়ে সামদেশে যায়। আরে সামদেশে আব্দুল্লাহ রওজার ৪০ গজ ফাঁকে থেকে মা আমিনা কয় এই বাবা মোহাম্মদ, ওই যে দেখো দেখো তোমার বাবা আব্দুল্লাহ রওজা, আমার ইতিম নবী আমার মায়ার নবী গো, শিশু বাচ্চা ৬ বৎসরের নবী, এবার পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায়। তাই আমার নবী এবার উটের পৃষ্ঠের থেকে ঝাঁপ দেয় নাই মা, আরে ঘুর ঘুর করে দৌড়ে যা বাবার কবরের মাটি হাসরাই। বাবা গো ওরে সবার বাবার সবাইকে কোলে তুলে নিয়ে মুখে খেজুর তুলে দেয়। আব্বা গো একবার কোলে লাও না বাবা গো, দেখব নয়ন ভরে বাবার কবরের মাটি হাসরে গো নবী, বিনাইরা বিনাইরা রে আল্লাহ রে এই ছিল কপালে। আব্দুল্লাহ কবর থেকে ছটপট ছটপট করে
কুমাখন আমার নবী গিনিবে বুকে যে ধরিয়া রে হাই দুঃখ নেক সজার কপাল আব্দুল্লাহ কবর থেকে থরথর করে কাঁপতাছে।